বাংলার প্রভাবশালী নবাবদের মধ্যে উল্লেখযোগ্য মুর্শিদ কুলি খান ওরফে মোহাম্মদ হাদি। বাংলার প্রথম স্বাধীন নবাবও তিনি। তার জন্ম দক্ষিণাত্যের এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে, নাম ছিল সূর্যনারায়ণ মিশ্র। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নতুন একটি আয়োজনে। এখানে জানব কিভাবে সূর্যনারায়ণ মিশ্র হয়ে উঠলেন বাংলার প্রথম স্বাধীন নবাব মুর্শিদ কুলি খান। আয়োজনটি ভালো লাগলে লাইক করবেন আর নিয়মিত এ ধরনের ভিডিও দেখতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মাত্র 10 বছর বয়সে ইরানের হাজি সফি কিনে নেন সূর্যনারায়ণ মিশ্রকে। হাজি সফি তাকে মুসলিম ধর্মে দীক্ষিত করেন, নাম দেন মোহাম্মদ হাদি। সফি ছিলেন মোঘল দরবারের বিশেষ কর্মচারী। 1690 খ্রিস্টাব্দে তিনি অবসর গ্রহণ করার পর মোহাম্মদ হাদিকে সঙ্গে নিয়ে ইরান ফেরত যান। 5 বছর পর সফি মারা গেলে হাদি ফিরে আসেন ভারতে। কাজে যোগ দেন মোঘল সাম্রাজ্যের দেওয়ান আবদুল্লাহ খুরাসানের অধীনে। তার বিচক্ষণ বুদ্ধির কারণে খুব অল্প সময়ের মধ্যেই তিনি বাদশাহ ঔরঙ্গজেবের দৃষ্টি আকর্ষণ করেন। বাদশাহ তার পদোন্নতি করে দেওয়ান বানিয়ে বাংলায় পাঠান। সে সময় বাংলার রাজস্ব আদায়ের কেন্দ্র ছিল ঢাকা। বাংলার সুবাদার ছিলেন ঔরঙ্গজেবের নাতি বাহাদুর শাহের ছেলে আজিমুশান। হাদি তৎকালীন জাহাঙ্গীরনগর অর্থাৎ ঢাকায় এসেই রাজস্ব আদায়ের নিয়মনীতি পরিবর্তন করেন। এতে ফল ছিল বেশ ভালো, রাজস্বের পরিমাণে বাদশাহ খুব খুশি। এতে খটকা লাগে আজিমুশানের মনে, কারণ তিনি তার ইচ্ছে মতো অর্থ উপার্জন করতে পারছিলেন না। ক্রোধের বশে সেপাহী দিয়ে হামলা করেন হাদির ওপর। হাদি এই ব্যাপারে অবগত ছিল আগে থেকেই। পরাক্রম ও বুদ্ধিমত্তায় সেই হামলাকে নিষ্ফল করেন তিনি। চিঠি লেখেন বাদশাহর কাছে। বাদশাহ পাল্টা চিঠি করেন আজিমুশানকে। তিনি বলেন মুর্শিদের কিছু হলে তিনি এর প্রতিশোধ নিতে দ্বিধাবোধ করবেন না। এরপর মোহাম্মদ হাদি ঢাকায় থাকা নিরাপদ বোধ করতেন না। 1702 খ্রিস্টাব্দে রাজস্ব আদায়ের দপ্তর ঢাকা থেকে তৎকালীন মুকসুদাবাদে স্থানান্তরিত করেন। ইউরোপীয় প্রতিষ্ঠানগুলি সে সময় গঙ্গার তীরবর্তী স্থানগুলিতে তাদের ঘাঁটি স্থাপন করেছিল। হাদির আরও একটি উদ্দেশ্য ছিল তাদের গতিবিধির ওপর নজর রাখা, তাই তিনি এই স্থানটি নির্বাচন করেন। এ সকল ঘটনার পরিপ্রেক্ষিতে 1 বছর পর সম্রাটের আদেশে আজিমুশানকে পাঠানো হলো বিহারে। ফারুক শিয়ার হলেন বাংলার সুবেদার। সুবেদারের দপ্তর স্থানান্তরিত হলো মুকসুদাবাদে। এসবের পর হাদি বিজাপুর যান সম্রাটের সঙ্গে দেখা করতে ও 1 বছরে রাজস্ব জমা করতে। রাজস্বের পরিমাণ 1,30,00,000। এতে সম্রাট খুশি হয়ে বস্ত্র, পতাকা, নাগরা ও একটি তলোয়ার উপহার স্বরূপ দেন এবং মুর্শিদ কুলি বলে সম্বোধন করেন। বাদশাহ মুর্শিদ কুলিকে অনুমতি দেন মুকসুদাবাদকে তার নাম অনুসারে নামকরণ করার। বিজাপুর থেকে ফেরত এসে তিনি এই স্থানের নাম রাখেন মুর্শিদাবাদ। সময় অতিবাহিত হতে লাগল। 1707 খ্রিস্টাব্দে সম্রাট ঔরঙ্গজেব পরলোক গমন করলে বাদশাহের গদিতে বসেন মোহাম্মদ আজম শাহ। তার মাত্র 3 মাসের মধ্যে সম্রাট হন আজিমুশানের পিতা বাহাদুর শাহ। মসনদে বসার পরক্ষণে পুত্র আজিমুশানকে সুবা বাংলার সুবাদার করেন। আজিমুশানের মনে মুর্শিদ কুলির প্রতি দ্বেষ তখনও বিদ্যমান। তিনি পিতাকে প্রভাবিত করে দিওয়ান মুর্শিদকে বাংলা থেকে বিতাড়িত করেন। ফলস্বরূপ 1708 খ্রিস্টাব্দে মুর্শিদ কুলিকে দাক্ষিণাত্যের দিওয়ান করা হয়। 1709 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করেন। 1709 খ্রিস্টাব্দে আজিমুশান নিজেই তাকে ফিরিয়ে আনেন বাংলায়। তার ধারণা ছিল মুর্শিদকে ছাড়া তিনি কোনোভাবেই দিল্লির মসনদে বসতে পারবেন না। 1712 সালে তার পিতা মৃত্যুবরণ করলে তিনি তৎক্ষণাৎ নিজেকে সম্রাট হিসেবে ঘোষণা করেন, কিন্তু সিংহাসনের লড়াইয়ে কিছুদিনের মধ্যে তাকে পাঞ্জাবের রাবি নদীতে ডুবিয়ে হত্যা করা হয়। সম্রাট হলেন জাহানদার শাহ। 10 জানুয়ারি 1713 ফারুক শিয়ারের সঙ্গে আগ্রা যুদ্ধে মৃত্যুবরণ করেন তিনি। সম্রাট হলেন ফারুক শিয়ার। 1717 খ্রিস্টাব্দে কুলি খানের কাজে খুশি হয়ে ফারুক শিয়ার কুলি খানকে জাফর খান উপাধি দেন এবং তাকে বাংলার সুবাদার করেন। এইভাবে একই সাথে সুবাদার এবং দেওয়ান উভয় পদেই অধিষ্ঠিত হওয়ায় তিনি নিজেকে বাংলার নবাব ঘোষণা করেন এবং প্রদেশের প্রথম স্বাধীন নবাব হন।
বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তরিত হয়। মুর্শিদাবাদ বাংলার রাজধানী হিসেবে বিকশিত হওয়ার সঙ্গে সঙ্গে কুলি খানের জন্য এই শহর থেকে কাজ চালানোর জন্য ভবন ও অফিস নির্মাণ করা প্রয়োজন হয়ে পড়ে। শহরের দুঘরিয়া অঞ্চলের তিনি একটি প্রাসাদ ও একটি দিওয়ানখানা নির্মাণ করেন। তিনি বিদেশি পর্যটকদের জন্য একটি সরাইখানা ও একটি মসজিদও নির্মাণ করেন। 1720 খ্রিস্টাব্দে শহরে একটি টাকশাল নির্মাণ করেন। শহরের পূর্ব প্রান্তে তিনি 1724 সালে কাটরা মসজিদ নির্মাণ করেন। বৈবাহিক বিষয়ে তিনি ছিলেন অন্যান্য মুসলিম শাসকদের থেকে ভিন্ন। মুর্শিদ কুলি খানের মাত্র একজন স্ত্রী ছিল, তার নাম নাসিরি বানু বেগম। তার 3 সন্তান, 2 কন্যা ও 1 পুত্র। 30 জুন 1727 খ্রিস্টাব্দে 62 বছর বয়সে তিনি পরলোকগমন করলে তার ইচ্ছা অনুযায়ী কাটরা মসজিদের সিঁড়ির নিচে তাকে সমাধিত করা হয়। মুর্শিদ কুলি খানের ইচ্ছে ছিল মৃত্যুর পর তিনি যেন পুণ্যবানদের পদস্পর্শ পান, তাই তিনি মসজিদের সিঁড়ির নিচে নিজেকে সমাহিত করার কথা মৃত্যুর পূর্বে বলে গেছেন। প্রিয় দর্শক, আয়োজনটি ভালো লাগলে লাইক করবেন আর পরবর্তী আয়োজন সবার আগে দেখতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।